আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আপনাদের সামনে হাজির হওয়ার মূল উদ্দেশ্য আজকে রত্নপাথর নিয়ে দু চারটি কথা বলার, বিশেষ করে পোকরাজ। এই যে দেখুন আপনারা, এই পোকরাজ মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কাজে আসতে পারে এর উপরে আমি দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে পোকরাজ রত্ন এমনই একটি রত্ন যা ব্যবহারে উপকার করবেই কিন্তু কোনো ক্ষতি করবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যদি না এই রত্নপাথরটি ফাটা কাটা তিলযুক্ত বা চূর্ণ এইরকম ঘোলাটে না হয় তাহলে অবধারিত কম বেশি আপনারা উপকার পাবেন, তাতে সন্দেহ নেই। বিশেষ করে পোকরাজ শোধনপূর্বক বিশুদ্ধ রত্ন যদি ধারণ করা হয় তাহলে ধারণকারী যথেষ্ট ধার্মিক, উদার, পরোপকারী, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তি, জ্ঞান বিদ্যা অর্থ সম্মান, মানবিকতা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, গ্রন্থ রচনা বা গ্রন্থ লেখা, বিশেষ করে লেখনীতে সুনাম যশ প্রতিষ্ঠা, অধ্যয়ন অধ্যাপনা বৃত্তিতে যশ, ছাড়াও মানব জাতির শত শত প্রকার দোষ দূরীভূত করে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্তিতে একমাত্র সহায়ক হয়ে ওঠে সেই রত্নটি হচ্ছে এই পোকরাজ। বিপরীতে যাদের শারীরিক অসুস্থতা, যেমন মাথা ঘাড়ে ব্যথা, তারপর পাকস্থলীর রোগ, জন্ডিস, গালে ঘা, অনিদ্রা, ব্লাড ক্যান্সার, ফুসফুস, ফুসফুসজনিত প্রদাহ, নারী জাতির লিউকোরিয়া, এমনকি চুল পড়ে যাওয়া, এগুলো অবধারিত রোধ করে। বিশেষ করে মানব জাতির মান মর্যাদা সম্ভ্রম নষ্টের হাত থেকে পোকরাজ বাঁচাতে সহায়তা করে। যাদের জীবনে দাম্পত্য জীবনে সুখ নেই, যেন বিদ্রোহ ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন এমনটি হতে যাচ্ছে, সেসব দম্পতিদের জন্য পোকরাজ এক অমৃততম রত্ন। এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য রত্নপাথর বিশেষ, পোকরাজ পাথরটি বিশেষ ভূমিকা রাখে। ধন্যবাদ সবাইকে।